নমস্কার আপনার সকলকে ইউটিউব চ্যানেল লার্নিং ফর আসামর আন একটা নতুন ভিডিও স্বাগতম জানাইছো। মানে প্রবীণ চন্দ্র রায় ছাত্র ছাত্রীর সুবিধার্থে প্রধানমন্ত্রীয় গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীয় কি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সেয়া মানে এই ভিডিওর জড়িয়ে আপনার জানাবলে চেষ্টা করিম। গতি ভিডিও অকনো স্কিপ নকরে শেষলক চাই থাকিব। আর যদি এই চ্যানেলত একবারে নতুন হয় অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখব। ছাত্র ছাত্রীর সুবিধার্থে প্রধানমন্ত্রীর ঘোষণা, ব্যক্তিগত চিকিৎসা মহাবিদ্যালয়ত 50% আসনত সরকারি নিরিখত অধ্যয়ন। ভারত সরকারে এক গুরুত্বপূর্ণ ঘোষণার দ্বারা ব্যক্তিগত খণ্ডর চিকিৎসা মহাবিদ্যালয়ের 50% আসনত সরকারি নিরিখত ছাত্র ছাত্রীয়ে অধ্যয়নের সুযোগ লাভ করিব বলে ঘোষণা করে। প্রধানমন্ত্রীয়ে আজি টুইট যোগে এই ঘোষণা করার পিছতে ন্যাশনাল মেডিকেল কমিশন NMC-এ আজি সরকারি জাননী প্রকাশ করে। NMC-র ঘোষণা তথা পথ নির্দেশনাত কোৱা হৈছে যে ব্যক্তিগত খণ্ডর চিকিৎসা মহাবিদ্যালয় আৰু ডিমড বিশ্ববিদ্যালয়ের মেডিকেলর আসনৰ 50% ক্ষেত্ৰত সরকারি নিৰীক্ষত অধ্যয়নৰ সুবিধা দিব লাগিব অহা শৈক্ষিক বৰ্ষৰ পৰা। সংশ্লিষ্ট রাজ্যের মাচুল নির্ধারণ কমিটিয়ে সেই রাজ্যের ব্যক্তিগত খণ্ডর চিকিৎসা মহাবিদ্যালয়ের 50% আসনের মাচুল নির্ধারণ করিব বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ব্যক্তিগত খণ্ডর চিকিৎসা মহাবিদ্যালয়ের মাচুলের নিরিখ 60 লাখ মানৰ পৰা কোটির ঘর অতিক্রম করে। এনে উচ্চ নিরিখর মাচুল বহন করে বহু দুখিয়া তথা মধ্যবিত্ত ছাত্র ছাত্রীয়ে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রম অধ্যয়ন করবলে অপারক। তেনে বহু ছাত্র ছাত্রীয়ে ইউক্রেইন, রাশিয়া, ফিলিপাইন, চীন সহ বিভিন্ন দেশত মেডিকেল পাঠ্যক্রম অধ্যয়ন করবলে যাওয়া পরিলক্ষিত হয়েছে। কিন্তু শেহতীয়াকৈ ইউক্রেইনত সৃষ্টি হওয়া জটিল পরিস্থিতির ফলত ভারতের হেজার হেজার ছাত্র ছাত্রী ঘরমুয়া হবলৈ বাধ্য হয়েছে পাঠ্যক্রম আধারুয়াকৈ। এই লৈ সৃষ্টি হওয়া পরিস্থিতির মাজতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ে আজি এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে। প্রধানমন্ত্রীয়ে আগত দিনত দুখিয়া তথা মধ্যবিত্ত সন্তানের সুবিধা হওয়াকৈ আৰু কেতবোৰ গুরুত্বপূর্ণ ঘোষণা করার কথা আছে। ইমানখিনি আসলে শেষলক চার ধন্যবাদ।